মেয়েদে সচরাচর কাটতে হয় না। চোখ দিয়ে ভুল করেও যদি পানি চলে আসে চুপি চুপি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলতে হয়। ভুল করে চোখের পানি কাউকে দেখানো যাবে না, কি সাংঘাতিক একটা নিয়ম করা হয়েছে। এদের জন্মগতভাবে নিস্তর হয়ে জন্মাতে হয়, তা না হলে তাদের জন্মানোর কোনো অধিকার নেই। চোখের সামনে ছেলের কবর দেখেও চুপ করে এরা কষ্ট গিলে ফেলবে, এমন বাবার সাথে আমি কয়েকদিন আগেও কথা বলেছি। তার ছেলের কবর দেখে বলেছে ওটা ওর কবর। আমি মানুষটার চোখে সরাসরি তাকিয়ে দেখেছি, অদ্ভুত ব্যাপার, মানুষটা ঢোক গিলল কয়েকবার, রক্তে মিশে থাকা পোলাকোটিন গিলে ফেলেছে, সাংঘাতিক ব্যাপার। এই পোলাকোটিন যখন তখন আসে না, মানুষটা এসেছে, সে চট করে গিলে খেয়ে ফেলেছে, কি সাংঘাতিক। প্রচন্ড যন্ত্রণায় কুকড়ে যাওয়ার পরও বলবে না আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাতটাকে একটু ধরবা। এরা পুরোদমে নিজেদের পৃথিবীর মধ্যে চলে, শক্ত টাইপের কোনো কিছু দিয়ে ছেলেদের বানানো হয়। কষ্টের আঘাতের পর আঘাত হলেও ভুল করো চোখের পানি ফেলা যাবে না। কণ্ঠস্বরে কাঁপা কাঁপা ভাব আসলে খুব দ্রুত কথা শেষ করতে হবে। ওপাশের মানুষ যেন ঘুণাক্ষরেও এসে বুঝতে না পারে, রক্তের এনজাইমে চোখের পানি হরমোন ব্যবহার করা যাবে না। তার আগে কান্নাকে হাসির এনজাইম মেকি হাসি নিয়ম করেছে, জমে পড়ে এদের আলাদা একটা শাস্ত্র পড়ানো হয়, যার নাম ছেলেরা কখনো কাঁদে না।